আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি ব্রাউন কালারের, 5 পিস পাউরুটিগুলো আমি সব ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিব, সামান্য একটু। এখানে পানমৌরি দিয়ে দিব, সামান্য একটু দুধ দিয়ে দেবো। এখানে আর একটু দুধ দিয়ে দিলাম, ভালো করে আমি দুধের সাথে এটা মাখিয়ে নেব। সাদা রুটি হলেও হবে, সাদা পাউরুটি, এটা ব্রাউন কালার পাউরুটি। এখানে একটা ডিম দিয়ে দিব, ডিমটা এখানে নিয়ে নিয়েছি, একটা ডিম দিলেই হবে। এখানে আমি চিনি দিয়ে দিব, সাদা চিনি দিয়ে দেব। যেরকম মিষ্টি আপনারা পছন্দ করবেন সেরকমই দেবেন। চার চামচ দিয়েছি আমি, আর 1 চামচ দিয়ে দিলাম, 5 চামচ দিয়ে দিলাম। এখানে নিডু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিব। দেখুন এতটুকু গুঁড়ো তো দিয়ে নিচ্ছে। রুটিটা এমন ভাবে মাখাবেন এই জিনিসটা, যাতে পাউরুটি শক্ত শক্ত যাতে না থাকে, পুরো যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। এটার মধ্যে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছু দিব না। ডিম দিয়েছি, গুঁড়ো দুধ, লিকুইড দুধ আর চিনি দিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে,
কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখবো। এটা আমি আধা ঘন্টা ঢেকে রাখবো। চুলোটা আমি জ্বালিয়ে নিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে সাদা তেল দিয়ে দিব। এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এখন আমি যে ব্রাউন ব্রেড সব কিছু দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, চিনি গুঁড়ো দুধ লিকুইড দুধ সব কিছু দিয়ে, এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ছোটো ছোটো করে দিয়ে দেব, ছোটো ছোটো ফুলুরির মতন হবে। সবগুলো আমি এভাবে দিয়ে দিব। চুলো জ্বালটা একটু কমিয়ে দিব, তেলটা আস্তে আস্তে হলে ভালো হবে। বেশি জ্বাল বাড়িয়ে দিলে তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, এই জন্য মিডিয়াম আঁচে জ্বালটা রাখলাম। এটার মধ্যে চাইলে আপনারা নারকেল দিতে পারেন, নারকেলটা ছিল না এই জন্য দিতে পারিনি। এভাবেও আপনাদের ভালো লাগবে।
ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এই কালারটাই রাখলাম, খেতে খুব টেস্ট হবে। বাকি যেটুকু আছে এগুলো দিয়ে ভেজে নেব, ছোট ছোট করে দিয়ে। সবগুলো আমি উল্টে নিচ্ছি, একটু চেপে নিচ্ছি তাহলে ভিতরটা বন্ধ যাতে ভালো করে হয়। এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি, সবগুলো তুলে নিচ্ছি। দেখুন ব্রাউন ব্রেড দিয়ে ফুলুরিগুলো বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। গরম গরম খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা, খুবই ভালো লাগবে। মিষ্টিটাও পারফেক্ট হয়েছে, অনেক ভালো হয়েছে খেতে। আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে, টেস্টি লাগবে। বাচ্চারা বড়রা সবারই পছন্দ হবে। এভাবে গরম গরম বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আপনারা ভিডিওটা দেখছেন এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের আগিয়ে নিয়ে যাবেন। আপনারা কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে বানিয়ে খেয়েছেন কি না, কেমন লাগলো। খুবই ভালো লাগবে আপনাদের। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।